আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এইরকম একটা ফেড আউট বা ফেড ইন, হচ্ছে ফেড হয়ে লেখাটা নিচে থেকে স্ক্রল হচ্ছে সেইভাবে এরকম করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এটা আমরা এলিমেন্টরে তৈরি করছি, কিন্তু এটা নর্মাল HTML এর ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। তো এইখানে প্রথমে আমরা কি করেছি যে একটা হচ্ছে HTML টেমপ্লেট, HTML যেই উইজেটটা আছে সেই উইজেট নিলাম। তারপরে হচ্ছে আমাদের এই উইজেটে এসে আমরা আমাদের কোডগুলো লিখব। তো কোডগুলো আমি আগে থেকে লিখে রেখেছি, সেগুলো আমি ব্যাখ্যা করছি। তো এখানে প্রথমত আমরা HTML এর জন্য একটা ডিভ নেব, সেই ডিভটা হবে ফেড ক্লাস সহ একটা ডিভ। তো আমরা একটা ডিভ নেই, এই ডিভটার ক্লাস হচ্ছে ফেড, এবং আমরা ক্লোজ করে দিই। এখন এই ডিভের মধ্যে আমরা নর্মালি যেহেতু আমরা টেক্সট দেখাতে চাচ্ছি, এখানে আমরা পি নিতে পারি অথবা অনেকগুলা পি নিতে পারি। সাপোজ আমরা লরেম যদি লিখি, এখানে লরেম আসবে না। তো নর্মালি আমরা চাইলে এখান থেকে এই জিনিসগুলো কপি করে নিতে পারি। এখন আমরা এখানে পেস্ট করি। সো এখানে আমরা চাইলে অনেকগুলো পিটেক দিতে পারি, তাহলে আমাদের স্ক্রল করতে এবং দেখতে সুবিধা হবে। আমি সেম জিনিসটা অনেকবার কপি করে নিলাম। এখানে হচ্ছে অলরেডি কিন্তু চলে আসছে এই জিনিসগুলো, কারণ হচ্ছে আমাদের এই ক্লাসটা এখানে অলরেডি দেওয়া আছে। তো আমরা যেটা করব যে এখানে ফিড ডিভের মধ্যে অনেকগুলো টেক্সট নিয়ে নিলাম, সেটা আমরা H1 H2 বা যে কোনো পি ট্যাগ বা ডিভের মধ্যে নিতে পারি, সমস্যা নেই। জাস্ট আমাদের ক্লাসগুলো ডিফাইন করে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব যে আমরা এটা নিলাম, এবং এখানে আমরা কিছু স্টাইল দিয়েছি। স্টাইলটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ফেড যেই ক্লাসটা আছে, মানে যে কন্টেইনার বা র্যাপার ডিভটা আছে, সেই ডিভটার উইথ 100% করে দিচ্ছি, আর মার্জিন অটো করে রেখেছি। এইখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের এই প্রপার্টিটা খুব গুরুত্বপূর্ণ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিয়েছি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাজ ইউজুয়াল, কিন্তু এইখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা চাইলে এই দিকটাতে এই যে FFF আছে, তার মানে কি, মানে হচ্ছে আমাদের 0%, অর্থাৎ ধরলাম এইটা হচ্ছে এই লেখার, এই লেখা আছে এই লেখার 0% হচ্ছে এটা, যখন এই আমরা আমরা তো কিন্তু উপর থেকে নিচের দিকে স্ক্রল করি, তার মানে প্রথমে যে অংশটা আসতেছে ভিউপোর্টে, ভিউপোর্ট বলতে এই বডির আর কি, আমাদের ব্রাউজার এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল এটাকে ভিউপোর্ট বলতেছে। তো সেখানে 0% যেটা আছে, সেই 0%-এর মানে এই যে এই এই এলিমেন্টটা, এই পার্টটা যখন আমাদের দেখাচ্ছে, সেই পার্টটা যখন শো হচ্ছে সেটা 0%, মানে সেটার স্টার্টিং পোর্শন আর কি। তো এটা 0% হচ্ছে কত আসতেছে আমাদের, আমরা রাখতেছি FFF, মানে এইটা টেক্সটটা হবে FFF অর্থাৎ সাদা। আর যখন এটা 12%-এ যাচ্ছে সেটাও আমরা সাদা রেখেছি। এখানে এই যে এখানে হচ্ছে, মানে এটা হচ্ছে একটা হিসাব, যে এটা পুরাটা যদি এই পুরা টেক্সটটা যদি দেখায়, এই যে পুরো ভিউপোর্টের মধ্যে এই পুরাটা এখন 100% আছে, তার মানে সেটার মধ্যে জিরো জিরো থেকে পুরো 70% আমাদের সম্পূর্ণ হচ্ছে FFF, মানে হচ্ছে সাদা। আমরা চাইলে অন্য কালারও দিয়ে দেখতে পারি। সাপোজ আমরা যদি এরকম দিই যে এখানে আমরা কিছুটা চেঞ্জ করে দিই, এই যে আমি যদি এরকম দিই, মানে একটা ভ্যালিড কালার হতে হবে, এ দিই বা এফ দিই, এফ দিই, আচ্ছা সরি, আমাদের একটা ভ্যালিড কালার লাগবে। তো হচ্ছে আমরা কালার পিকারে যাই,
তো কালার পিকারের থেকে এখান থেকে আমরা হচ্ছে একটা সবুজ টাইপের কালার নেই, তো সেটা এটার হচ্ছে আমরা ধরলাম যে হেক্স এই এটা নিতে পারি, যে কোনো আমরা নিলেই হল। তো এখানে নিয়ে এখানে যদি আমরা এই 70% গিয়ে এই জিনিসটা দিয়ে দিই, বা 70% এটা থাকুক, আমরা 30% এই জিনিসটা দিয়ে দিই, তখন হচ্ছে কি হবে যে ও আচ্ছা এখানে হ্যাশ ডাবল পড়ে গেছে। তো এই এই জিনিসটা এটা তো মানে বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আমাদের হচ্ছে এই উপরের এই পোর্শনটুকু হচ্ছে 0%, ওইখানে ওইখানে ধরেন এই সাদা রংটা থেকেই যাবে, কিন্তু ওইটার মধ্য দিয়ে যে লেখাটা যাবে, ওইটার মধ্য দিয়ে যে লেখাটা যাবে সেটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে। হ্যাঁ মানে লেখাগুলোর কালার আসলে চেঞ্জ হচ্ছে না, লেখাগুলো ওই কালারের নিচ দিয়ে যাচ্ছে, এই জন্য এদেরকে দেখতে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তো এখানে আমরা 70% দিলাম এরকম একটু হোলদার টাইপের, আর এই নিচেরটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট দিয়েছি। আচ্ছা এখন ট্রান্সপারেন্ট দেওয়ার পরে একটা কাজ আছে, মানে ট্রান্সপারেন্ট বলতে আমরা হচ্ছে লিখেছি যে ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালারটাই হচ্ছে এখানে দেখাবে এই এই পার্টটুকুতে, এই পার্টটুকুতে। তো এখন এটা আমি ডিসক্রাইব করলাম, এরপর আছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ড ক্লিপ আমরা টেক্সটে দিচ্ছি, তার মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিপ নিচ্ছে হচ্ছে টেক্সটের এই কালারটা। আচ্ছা তো এইটা হচ্ছে ওয়েব ক্লিপ, এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক মানে ব্রাউজার সাপোর্টের জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড, মানে আচ্ছা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড হওয়ার কারণে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিয়েছি, যখন এই অন্য অন্যগুলো যখন আসতেছে তখন ঠিক আছে, কিন্তু যখন এই যে এই পার্টটা আসতেছে, জাস্ট এই পার্টটাকু, এই পার্টটুকু আসার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড ফিক্স দেওয়ার কারণে কিন্তু অন্য অন্য পাশ এটা এটাকে মনে হচ্ছে যে এইটা স্ক্রল হয়ে হয়ে ওইটা আসতেছে, না হয় কিন্তু এই যে কালারগুলো আমরা যে দিয়েছি এগুলো কিন্তু স্ট্যাটিকভাবে উপরে চলে যেত। ঠিক আছে, সো এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ফিক্স দিলাম। এরপরে আছে যে আমরা অ্যাজ ইউজুয়াল এই আমাদের প্যারাগ্রাফের জন্য মার্জিন, ফন্ট সাইজ, হাফ জিবি এগুলো দিয়েছি, আর কালার আমরা ট্রান্সপারেন্ট রেখেছি এই কারণে যে এই যে আমাদের উপরের যে কালারগুলো যত পার্সেন্টে যেই কালার সেই কালারগুলো যাতে টেক্সটগুলো নিতে পারে। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে এটা অ্যাকচুয়ালি আমি এই উপরে এটাকে সাদা রাখার জন্য আমি এটা দিয়ে দিছি, তো এছাড়া বাদ বাকি সবগুলো এটা হচ্ছে মিডিয়া কোয়েরি, এটা জাস্ট সিম্পল আমি টেক্সটের ফন্ট চেঞ্জ করেছিলাম এগুলোর মিডিয়া কোয়েরিতে, এই আর কিছু না। তো এই হচ্ছে আমাদের টেক্সট ফেড ইন ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা দেখছি যে উপরের দিকে কিন্তু আমরা হচ্ছে আমরা দেখাচ্ছি যে উপরের দিকে একদম ক্লিয়ার, নিচের দিকে হালকা ফেড মনে হচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি চাই যে হ্যাঁ আমরা উপরের দিকে ফেড করব এবং নিচের দিকেও ফেড থাকবে, মানে মাঝখানে একটা দুই একটা মানে ফোকাল একটা পয়েন্ট থাকবে, সেখানে আমরা জাস্ট টেক্সটগুলো দেখাবে ক্লিয়ারভাবে, তো সেখানে আমরা করতে পারি। সেটার জন্য আমরা যেটা করতে পারি, কারেন্ট কালার এই এই প্রপার্টিটা দেওয়া লাগবে। আচ্ছা সরি, কারেন্ট কালার না, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট এই প্রপার্টিটা দিতে হবে। আচ্ছা আমরা আরও একটু বাড়ায় দিই, তাহলে হচ্ছে জিনিসটা আরও ভালো মতো বোঝা যাবে। এই যে এখন কিন্তু জিনিসটা ভালো মতো, যেমন যদি আরও আর একটু বাড়ায় দিই, হ্যাঁ 30%-এও এটা হচ্ছে এই ট্রান্সপারেন্ট হবে। তো আমাদের এখানে কিন্তু এই এখন আমাদের ফোকাল পয়েন্টটা হচ্ছে এটা, এই টেক্সটটা, শুধু এই টেক্সটটা আমাদের ফোকাল পয়েন্ট আছে, বাকিগুলো ফেড ভাবে চলে যাচ্ছে এবং নিচে থেকে আসতেছে উপর থেকে ফেডের মধ্যে চলে যাচ্ছে। সো এভাবে আমরা চাইলে খুব সুন্দর মতো আমাদের এই এটা তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।